করোনাকালে গত দুবছর থেকে বন্ধ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এমত অবস্থায় এবছরও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে ছাত্রছাত্রীদের মনে। কিন্তু এই দিন পূর্ব বর্ধমান জেলার ভাতার স্কুলের কিছু শিক্ষক জানান, পরীক্ষার প্রশ্নপত্র এসেছে ভাতার থানায়। এ বিষয়ে ভাতার হাইস্কুলের শিক্ষক জানান, গত বছর মাধ্যমিক না হওয়ায় বিপুল ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্রছাত্রীরা, তবে এবার মাধ্যমিক পরীক্ষা হওয়া একান্ত দরকার, তা না হলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে। সব মিলিয়ে মাধ্যমিক পরীক্ষা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে সকলের মনে। মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র এসে গেছে, সেই প্রশ্নপত্রগুলো আমরা এখানে শটিং করবো আজকে। এবছর কি মনে হচ্ছে পরীক্ষা হবে? হ্যাঁ, এবারে মনে হচ্ছে পরীক্ষা হবে, মাধ্যমিক পরীক্ষা এবারে হবে। আপনাদের কি মনে হচ্ছে? আমার তো মনে হয় পরীক্ষা হওয়া উচিত। কি গত বছর তো পরীক্ষা হয়নি? গত বছর পরীক্ষা হয় না, ছেলেদের মান গুণগত মানটাও বোঝা যায় না। এবারে পরীক্ষাটা হলে কি হবে, ছেলেদের কোয়ালিটিটা বোঝা যাবে। এখন কি ক্লাস 9-10 ক্লাস হচ্ছে? না, এখন হবে, এখন বন্ধ রয়েছে আপাতত। কখন থেকে শুরু হবে মনে হচ্ছে? সেটা সরকার ঠিক করবে কখন শুরু হবে না হবে। কোনো মেসেজ আসেনি? না, কোনো মেসেজ আসেনি। আপনি কোন স্কুল থেকে এসেছেন? ভাতার এমপি হাই স্কুল থেকে। তো 7ই মার্চ একটা ডেট মনে হয় সম্ভবত করেছে। 7ই মার্চ মাধ্যমিক পরীক্ষা হবে। আপনাদের কোন স্কুলে সিট পড়ে? আমাদের সিট পড়ে এরুয়ার হাই স্কুল। আর আপনার স্কুলে কোন কোন? আমাদের স্কুলে আছে রামচন্দ্রপুর আছে, এরুয়ার আছে, এই দুটোই মূলত। তো এবছর যে প্রশ্ন নিতে এসছেন, কি মনে হচ্ছে আপনাদের পরীক্ষা হবে? পরীক্ষা হয় তো ভালো, অবশ্যই। পরীক্ষা না হলে তো ছেলে মেয়েদের কোয়ালিটি বুঝে বোঝাই যায় না। ওটা তো একটা কী বলবো, একটা গড় করে করা হয়। আজকে কোথায় এসছেন? আজকে তো ভাতার থানায় কোশ্চেনের জন্য এসেছি, বাক্স জমা দিলাম প্রশ্নপত্র। প্রশ্নপত্র মাধ্যমিকে কতগুলো ছাত্র রয়েছে আমাদের স্কুলে? টোটাল স্টুডেন্ট আছে 1281। আর মাধ্যমিক কত জন দেবে এবছর? মাধ্যমিকে এবছরে ফর্ম ফিল আপ করেছে 114। তো গতবার তো পরীক্ষা হলো না মাধ্যমিকের, তো কতটা ছাত্রদের ক্ষতি হলো কি মনে হচ্ছে? ছাত্রদের ক্ষতি বলতে ভালো ছেলে মেয়েদের ক্ষতি হলো বলছি, কারণ হচ্ছে তাদের মানটা সাধারণ ছেলেদের সমান হয়ে গেল। তাহলে এবছর মাধ্যমিক যে পরীক্ষা হবে, ডেট নির্ধারিত কত তারিখ হয়েছে? ডেট নির্ধারিত বলতে 7ই মার্চ একটা অ্যাপ্রোক্স ডেট। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দবার্তা।